बार बेगम होई लोग गर्व बैराट न गरे साइरो मासेर काले गो माय साइरो दोरे रीति पंच मासेर काले माये पंच दोरे रीति सयो मासेर काले गो माय सयो दोरे रीति सातो मासेर काले माये सातो दोरे रीति अष्टो मासेर काले माये अष्टो दे अष्टो नयो मासेर काले माये पिंजराय बरसति दश मास जदि होइल पूर्ण जानाइतेछि दश मास जदि होइल पूर्ण सेइ दिनेर काले কালপূর্বে তাই করে লোক ঘেরাও মায়ের উদরে মায়া সেদিন পৈরা গেল সূর্য মিলের মাঝে হাইরে আরে সন্তান জন্ম নিল পৈরা মায়ের কুলে আর সেদিন একে দুয়ে দিন এই যে কালু সাহেবের পড়িয়াতে যে সন্তান জন্ম নিয়েছে সাত দিন গত হইল সাত দিনের কালে এই ছেলে বস হাতের একটা আয়োজন করিয়া নুজ্জুমানিয়া গনা গনিয়া সেই ছেলেটা পরে নাম রাখিল সাহেব গাজি এদের সাহেব গাজি নাম রাখিল আমরা যার জীবনী গায়া যাইব শুনবেন বাণী শুনবেন বইয়া বইয়া এ কই আল্লাহর কারিগরি কে বুঝে তার আসল মাইন পাইলাম সবা কান দেখতে যেমন সঙ্গে আমার সবা জন প্রথমবারের বিজ্ঞাপন আমার ভুল ক্রান্তি হইবে কত সবাই মাপ করিবেন শত শত এইভাবে জিন্দাউলি গাজী সাহেব জন্ম নিয়েছে যে গাজী সাহেবের নামের উপরে আপনারা মান্যত করেন কি বলে আল্লাহ রাসূলের রহমতে আল্লাহ রাসূলের রহমতে বাবা গাজী কালুকে উসিল্লা করিয়া যদি আল্লাহ আপলা গাছ ফলেনার সন্তান দান করে আর বাল্লা মুসিবত আপদ বিপদ হইতে যদি আল্লাহ রক্ষা করে তাহলে আমরা গাজী কালুর পাল্লা গালা এই বলিয়া কিন্তু মান্যটা করিতে হয় এখানে জিন্দাউলি গাজীর সব জন্ম নিয়েছে যদি কারো মনে কোনো আসাবেগ থাকে যে আমরা বাবা গাজী কালু নামে কিছু চিহ্নি দেব দিতে পারেন ওনারা আপলা গাছকে পলায় মনে আশা দিলে আশাকে পূরণ করে জিন্দা গাজী কালু এক টাকাও চিহ্নি দশ টাকাও চিহ্নি হাজার টাকাও চিহ্নি লক্ষ টাকাও চিহ্নি যার যত খুশি দিবেন এক মনে এক নামে বাবা গাজী কালুর
নামের উপরে দেবে আল্লাহ পাক বাবা গাজী কালুকে উসিল্লা করিয়া সেই নেও পুরা করে নেবে যুগ কিন্তু পরিবর্তন ও কুলির কাল কুত্তাই সাড়ে বাগের তে বিষয় হলো এই যে তারা মোবাইলে আলাপ আলোচনা করতেছে হাই বেড়া মোবাইলে বাউসা করে কই মোবাইলে এই মোবাইলে এখন ডিজিটাল বাংলাদেশ টাকাইছে কিভাবে কাইছে হ্যাঁ বলতে পারো যে কিভাবে এই মোবাইলে মেমোরি দিয়া আর 20 টাকা লয়ে কম্পিউটারের দোকানে গেলে 5 থেকে 700 গ্রাম এটা ভিতরে ভরিয়ে দেয় উস্তাদ এই মে আরো কি তরে জানুন আর কি আরো কি তরে 5-6টা মান্না মারুফের ছবি ডুহায় দে হ্যাঁ এই মান্না মারুফের ছবি মোবাইলে ভরিয়া ফহাড়ো কমরো কুসো লেবের তলে বাইছে তলে কবরের তলে হ্যাঁ যে জানো তুই তোরে এনো তো এই গান শুন আর তোয় দেখছি জনতা ব্যাংক আর তোর বাড়ি উলি তোয় দেখছি বাংলাদেশ ব্যাংক ঘুরবে ডোয়াটা মাইছে হুনবো না হুন চারা হুনবো কথা হুনবো এই মোবাইলে এখন ডিজিটাল বাংলাদেশ টাকাইছে এই কারণে এরা কথাবার্তা বেশি বেশি বলে আমার নানি হরি না খালি গপ করে এই গানটা আমি বেশ কিছুদিন আগে বাংলাদেশ টেলিভিশনে গিয়েছি কিভাবে ওরে দেশে মোবাইল বাই রয়েছে সিটি লেখা বন্ধ হই আছে পোস্ট অফিস বন্ধ হই আছে আমার কপাল পুইর আছে ভালোবাসার কথা এখন ভালোবাসার কথা এখন মোবাইলে আসে আমার অভাবে সংসার ঘরের বৌড়ায় কই গো একটা মোবাইলের দরকার এই না আমার হারে মেবিনি দিও কয় আমার অভাবে সংসার ঘরের বৌড়ায় কই গো একটা মোবাইলের দরকার ওরে নইলে নাকি বেলনাই আমার বৌড়ায় জানাইছে ভালোবাসার কথা রাখিয়া বউয়ের মনটা রাখিয়া বউয়ের কথা রাখিয়া বউয়ের মনটা রাখিয়া মোবাইল একটা কিনিয়া দিশালের বলদ বেশিয়া বলদ দেখি এখন মাসে মাসে কাট করিয়া বাড়ি ঘর গেছে বাড়িঘর গেছে আমার কপাল পুইরাছে ভালোবাসার 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 কথা এখন মোবাইলে আসে ভালোবাসার কথা এখন বাতাসে আসে এখন মোবাইলে কাট নাই 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 এখন মোবাইলে কাট নাই ওয়াল্লা রে আমার কি হইব ছয় মাস সইল বউ কই গেল খাল লগে গেল কবর বার্তা না উস্তাদ আমার হারাম নেবেনি যে না আর আছে কত রয়েছে এখন মোবাইলে টাকা নাই এখন মোবাইলে টাকা নাই নয় মাস সইল বউ কই গেল খাল লগে গেল কবর বার্তা নাই চিন্তা নে যে কাল বাকি তোর বাম জানুন বিন্নে বাজারো মাইক মারবাম বেরিয়ে লাগিয়া এই মোবাইলে স্বামী বয়াতির বৌদা হারাইছে এই মোবাইলে স্বামী
ভালোবাসার 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 কথা এখন আর যদি মঞ্চের উপরে অন্য ফেলা হইতো তাহলে বলা যাইতো ওরে টিনের গড় বাসের ভালা রে বাতাস বাইরে ভাই ও মিডিয়ার ভাই বাতাস সাইলে লরে স্বামী তাকে দৌড়াই বালা বাতাস সাইলে লরে ভাই গো বাতাস সাইলে লরে নতুন ভালোবাসা আজকে রাত্রে মিটাই তোমার মনে আজকে রাত্রে আম কাইও রসে রসে বাইদন গো কাটাল কাইও বাসে নয়া সুবের কলা গাইও মানুষ গো তেতই দরে বাখা দেশের বন্ধু বিদেশ গেলে আর না দেশের বন্ধু বিদেশ গেলে উদালে কাটিয়া মাটি আচ্ছা বেজি 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 মানুষ গো লাউ 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 অল্প বয়সে প্রেম করিতে কিবা হইল শুনেন ভয়া ভয়া গাজি কালুর পালা আমরা যাইতাছি এইসব কথা দিলাম স্যারে বৈদন গো আসরের মাঝারে তার ঘরে জন্ম নিয়েছে বৈরাটনগরে একে দুই দিন চলে যাচ্ছে পালা গানের দিন যাইতে কতদিন গাজী সাহেবের বয়স হয়ে গেল পাঁচ বছর পাঁচ বছরের কালে গাজী সাহেবকে ভর্তি করলো প্রাইমারি স্কুলে সকালবেলা যায় স্কুলে আর বিকালবেলা নবীর গড় মাদ্রাসায় আর বেশি কাল করে এইভাবে গাজী সাহেবের স্বভাব কি জানো এ বলা ভাই চুপ আচ্ছা উস্তাদ এই ফুলা ভান্ডিরে বদলায়ন হয়েছে আচ্ছা শুনো কোয়া বারুনে না কোয়া বাস নেই এলাকাতে আরো দুই চার পাঁচ দশ বছর আগে অনেক প্রোগ্রাম অনেক গান আমি গেয়েছি কিন্তু ফুলা বানের সংখ্যাটা কম আছে এই তারিও তো বাড়ছে বুঝতো উস্তাদ প্রসাদটা যদি না দিতে রাস্তা আমার সাথে ঝগড়া করবো যদি ফুলাবান কেউ না থাকে
মঞ্চের মাঝে গান গাওয়ারে ওরে মানুষ সহজ ব্যাপার না মঞ্চের মাঝে গান গাইলে স্বভাব কি জানো গাজী সাহেবের স্বভাব হলো স্কুল মাদ্রাসায় গরিব পোলা পান চিরা জামা কাপড় পরে আসত আর সাহেব গাজী জরির জামা কুলে দিত গরিব দুঃখীর গায়ে এমনই দয়ালু ছিলেন সাহেব গাজী একে একে 12 বছর পূর্ণ হইল 12 বছরে কালে বাসা সেকান্দর কথা বলে উজি সাহ আমি কালে প্রত্যেক বুড়া ঘুরে উঠে কারা কোন দিন মারি উরা ঠিক নাই আমার সাহেব কাজী কামস্ত দেব সাইয়া আমি দেখতে চাই রাষ্ট্রটা কিভাবে পরিচালনা ডাকেন আমার গাজী সাহ আচ্ছা ঠিক আছে গাজী সাহকে ডাকতো গাজী সাহ আসিয়ে বলতো সাহ বাহুজু কি রে বাবা আমার সালাম বাবা আমাকে আপনি কি জন্য স্মরণ করেছেন বাবা তোমাকে স্মরণ করছি আমি কালের প্রত্যেক পুরা ঘুরে ঘুরে কারা কোন দিন মারি উড়া ঠিক নাই বাবা তুমি একবার মাত্র বসো না তো সিংহাসনে আমি যেই কামাই তুই নয়নে বাবা আব্বা হুজুর কি রে বাবা আমাকে ক্ষমা করুন কারণ আপনি হলেন সাত মুলুকের বাদশাহ এই বাদশাহ আকেরাতের কোনো কাজে আসবে না যদি আকেরাতের কোনো কাজে আসতো আমি বসতাম আপনার রাজর সিনহা তাহলে আমি চাইনা টাকা পয়সা চাইনা ধন দৌলত চাইনা আপনার রাজর সিংহাসন আমি আল্লাহর বকির হইয়া ঘুরবো গো ক্ষমা করুন আমি বসবো না আমি একবার যা বলছি বারবার তাই বলিব শতবার হাজারবার লক্ষবার কোটিবার তাই বলিব আমার দেহ এক বিন্দু রক্ত তাকিতে বসিব না আপনার রাজ সিংহাসনে বসবো না না তুমি না বসলে তোমাকে আমি কি করতে পারি তুমি জানো বাবা আপনার যা খুশি তাই করিতে পারেন তবু আমি বসিব না আপনার রাজ সিংহাসনে কোথায় জল্লা হাই বলেন মরি বাবার কি মনি আমার সালাম ও সালাম আমাকে আপনি কি জন্য স্মরণ করেছেন এ তোমাকে স্মরণ করছি আমার কুপুত্রা সাহেব গাজী আমার কথা অমান্য করে তার শির উচ্চ করে আমার কি রক্ত দেখাও জল্লা মনি আপনার সাহেব গাজী গর্দান কাটবো আমি অবশ্যই না 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 তা আমি কখনো পারবো না হুজুর গো মাফ করবে না মারে জল্লাদ ছিল মনিবের হুকুমের গোলাম হুকুম তালিম করাইছিল জল্লাদ
গাজিরে লয়া রে গেল জল্লা গর্দান কাটিয়া রক্ত গদিব কথাবার্তা কেনিয়া জল্লাদ চলে গেল মাঠে গর্দান কাটিতে বলতেছে রে বাবা গাজী কি গো বাবা তোমার পিতার হুকুমে আমি তোমার পিতার হুকুমের গোলাম সবে মাত্র তোমার পিতার হুকুমে তোমার গর্দান কাটিয়া তাজা রক্ত উপহার দিতে হবে তোমার পিতা আবার শাসা হাসে কান্দর তুমি প্রস্তুত হয়ে যাও গাজী সবে বলতেছে জল্লাদ কাকা আমার পিতার হুকুমে গর্দান কাটিবেন আমার দুঃখ নাই মনে কিন্তু আমাকে গর্দান কাটার আগে কয়েকটা মিনিটের সময় দিবেন কারণ আমি দুই রাকাত নফল নামাজ আদায় করিয়া আমার গর্দান ধরে দিব আপনার কর্মের নিচে জল্লাদ কিছুক্ষণ সময় দিয়েছে আর কিছুক্ষণ সময় ফায়া দুই রাকাত নফল নামাজ আদায় করিয়া গাজী সাহেব হাত উঠাইল পাকাল্লার দরবার ও গো আল্লাহ অনেক সাই তোমার কুদরতের রাশি মাগো নাই যে রূপে বাসি লাগো তুলো শোনো বীরে বুড়ে কাইল সাগরের মাছে বাসা সব করিল নফল দুই রাত নামাজ আদায় করিল যারা আল্লাহর ওলি আল্লাহ প্রেমিক আল্লাহর আশেক আল্লাহর মজগুল আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর কাছে বলতে দেরি হয় কবুল হইতে দেরি হয় না সেই দিনে পরিয়ারটা কবুল হইল পাক আল্লাহর দরবারে জল্লাদের হাতে যে করগড়া ছিল সেটা ছিল একটা হীরার কাঠে করগ একটা মাসি যদি উড়ে বসত দুইটা ভাগ হইয়া পড়ে ধার ছিল সেই কর সেই কর্গ দিয়া একটা কূপ সারিয়ে দিছে গাজী সাহেবের কূপ দিয়া দেখে যে গর্দান কাটবে দূরের কথা একটা পশব কাটে আরেকটা কূপ সারি দুইটা কূপ দিয়াও দেখে যে একটা পশম কাটে নাই একে একে সাতটা কূপ গো এই কর্গ দিয়ে কে কে সাতটা কূপ দিয়েছে যে করগড়া ছিল হীরার কাটে করগটা মাসি উড়িয়া বসলে দুইটা ভাগ হয়ে পড়ে এতই দাঁড় ছিল করগে করগে হাত দিয়ে দেখে দাঁত ঠিক আছে আর বাহুতে শক্তিও ঠিক আছে কিন্তু গাজী সাহেবের গর্দান কাটে নাই ভাই সকল লাগে
এরা গাজি কালু জিন্দা ওলিদের পাল্লা মানে আবল তাবল বেশি বলা যাবে না তো তাই একটু মজা সুস্বাদ কমেই লাগব কথাবার্তা একটু কম বইলেন এইগুলা পাল্লা দিশাগুলা এইভাবে বলতে হয় আবার অন্যভাবে না ওরে মানুষ আগে বেইমানি সারো রে তোমরা দিন তাকিতে রে আল্লাহর মমিন আর মমিনা ভাই সাকর ইয়াল্লা দিন নাকি ও সারো দিন বাইরে ভাই বাইরে ভাই আইজ মরণ কাইলো মরণ মরণ একদিন হবে দিন পুরাইলে কালো জমে গুড়াই ভাসে মানুষের আত্মার বাসে আল্লাহর ফকির গাজী সাহেবের স্মরণে সালাম দিয়া চলে যাচ্ছে মনিবের কাছে হুজুর বাহাদুর আমার অপরাধ আপনি মার্জনা করুন কারণ কি আপনার সাহেব গাজী যে আল্লাহর ফকির আপনি বিশ্বাস করুন আমি উনার গর্দান কাটতে পারি নাই পারো নাই না এ সে জাদু ধারাতে তোমার কর্গের মুখ বন্ধন করে দিয়েছে তুমি এক কাজ করো কি কাজ করব আমার মা হুৎকানা করে আছে 10 কানা হস্তি সেই হস্তি দেও সারিয়া গাজিরে মারিয়ার বো এবার বেদা বেশ হুজুর আমরা তাই করতেছি হ্যাঁ তাই করো বাদশা সেকেন্দরের মহকানা গড়েছিল 10 খানা হস্তি সেই হস্তি ছেড়ে দিল গাজী সাপকে পাড়ায় মারতে হস্তিরা পাড়ায় মারতে চায় পা অবশ হয়ে যায় কামড় দিয়ে মারতে চায় দন্ত ভেঙে যায় বনের পশু ওরা বুঝতে পারলো গাজী সাপ ঠিকই আল্লাহর ফকির গাজী সাপের স্মরণে সালাম দিয়া হস্তিরা চলে যাচ্ছে কালো পাহাড়ের দিকে আর মহৎগণ সংবাদ বলিতে চলে যাচ্ছে মনিবের কাছে ওরে বনের পশু ছিল গাজী আমরা মানুষ হইয়া চিনলাম গাজিয়ার গাজি কালু আল্লাহর ফকির এব সংসারে সোনার বাসা গি তুইয়া বকির হই মহতগণ বলতেছে হুজুর বাহাদুর কি গো মহতগণ আপনার সাহেব গাজী জাল্লার ফকির আপনি বিশ্বাস করুন কারণ কি হস্তিরাও উনাকে মারতে পারে নাই পারে নাই না সে জাদু ধারাতে হস্তির পা অবশ করে দিয়েছে তোমরা এক কাজ করো কি করবো এ পাহাড়টাকে টালা টালা ক্রি কাটিয়া আনিয়া ডামের ডাম কেরোসিন ঢালিয়া গাজী সাবরে সরকের গোবেন দিয়া দেওয়া গুণের ভিতরে সারিয়া এবার যাইব বেটা বেশ হুজুর আমরা তাই করতে তাই করো পাহাড় থেকে টালে টাল্লা ক্রি কাটিয়া ডামের ডাম কেরোসিন তেল ঢালিয়া একটা আগুন ধরাইয়া গাজী সাহেবকে পেলে দিল সে আগুনের ভিতরে আর গাজী সাহেব আগুনের ভিতরে তাকিয়া খলপে জিগির টানে আল্লাহ তোমায় খুঁজব না গো আমি আগুনের ভিতরে আমার মাঝে আগুনের ভিতরে
पुरान सुनी रहम कर रोही मल्ला डाकी गुना কবুল পাকাল্লার দরবারে আগুন্ডা যে ফুলের বাগান হইয়া যাইত কারাইতে দিনে তিন দিন আগুন জ্বললো বৈরাটনগরে। তিন দিন পরে যখন আগুন নিভে যায় বাদশাহ সেকেন্দ ডাক দিয়া কথা বলে, এই লোকজন আমার কুপুত্রা সাহেব গাদি পুড়িয়া ছাই হয়ে গেছে, এই সাইডে দেখতে আমার ভালো লাগে, আমরা কি করব, যাও উড়ি কুদাল নিয়ে চলে যাও, সেই ছাইগুলা ফেলে দেও গহীন সাগরে। এই কথা শুনিয়া লোকজন উড়ি কুদাল লইয়া, হ্যাঁ এই কথা শুনে লোকজন উঠিয়া দৌড়ো আল্লাহর কেলা দৈবের বাণী কে বুঝিত রাইতে দিনে তিন দিন আগুনের ভিতরে তাকে আরো কাটি হইয়া গেছে। লোকজন বলতেছে হুজুর বাহাদুর আপনার সাহেব গাজী জাল্লার ফকির আপনি বিশ্বাস করুন, কারণ কি গাজির গোলে বান্ধিয়া দেউ সাগরে সারিয়া এবার যাইব বেডা পানি কায়া মরিয়া। বেশ হুজুর আমরা তাই করতে, তাই করো তাই করো। সাহেব গাজী কি বা করলো কুদরতের আসি মাগো নাই পানির উপরে, আর সেই পাথরটা উপরে গাজী সাহেব আসন করে বসে, আর গাজী সাহেব লইয়া পাথরটা পানির উজান যাইতেছে, উজান বাইয়া যাচ্ছে। আর এদিকে লোকজন বলতেছে হুজুর বাহাদুর কি গো লোকজন আপনার সাহেব গাজী জাল্লার ফকির আপনি বিশ্বাস করেন, কারণ কি উনি আগুনেও পুরে নাই
এখন পানিতে ডুবেও মরে নাই মরে নাই না এই লোকজন তোমাদের দাঁড়াতে আর হবে না তোমরা এক কাজ করো আমরা কি করব এই আমার সাহেব গাজি কেডাইকে নিয়ে আসো আমার কাছে লোকজন আবার গাজি সাহেব কেডাইকে আনলো পিতার দরবারে বাহ আমাকে ক্ষমা করুন কারণ আমি একবার যা বলছি বারবার তাই বলিব শতবার হাজারবার লক্ষবার কোটিবার তাই বলিব আমি বসেব না আপনার রাজ্য সিংহাসনে তুমি বসবা না না তোমার তাহলে তোমার শেষবারের মতো একটা পরীক্ষা দেব আর কি পরীক্ষা দেবেন আমার হাতে কিটা দেখছো একটা মার্কা মারার সুই এই সুই কেন আমি ফেলবাম সাগরে যদি তুইলা দিতে পারো তাহলে কেঞ্চিত মাত্র বিশ্বাস করবাম তুমি আল্লাহর ফকির নত বামন করবো একটা শক্ত আপনি শুই পালান সাগরে দেখি আমি উঠাই দিতে পারি কিনা আপনার বাসা সেকান্দর মার্কা মারিয়া শুই পেলে দিল গহীন সাগর আর নদীর পারে যাইয়া গাজি উঠাইয়া দিতে হবে পিতার না হাতে টানা হইলে পিতায় আমায় জাদুগির বলবে এই কথা গাজি সাহেব সুরণ করিল পানির একজন পীর গছিল পাঁচকিজির নামে পাঁচকিজির কে আল্লাহ পাচ্ছে ইশারা যে করে নদীর পারে যাও গো তুমি সাহেব গাজির কাছে আল্লাহর হুকুম পাইয়া পীর গো আর কিরিয়াত করে নদীর পারে আইলো চলে সাহেব সাগরে যদি তুই না দিতে পারি তাহলে জাদুগির হিসাবে আক্রাই তুই আমি দেশের মাঝে বাবা রে তুমি কি কারো হাত ধরে সালাম দিল সমানের সমান লেভেল করিয়া লাইট্রু না কাঞ্চন নাম ছিল একটা নাম করে কি তোর জানুন যত পানি ছিল সাগরে সকল পানি উঠাইল পর্বতে বানর কোনায় কোনায় কুজিয়া শুই না পাইলো মুর্শিদের কাছে আইলো আবার সালাম দিল মুর্শিদের স্মরণে মুর্শিদ কি লাগে রাখছো আমরা তো শুই পাইলাম না তার কারণ পাইছো না না আচ্ছা ঠিক আছে তোমরা বিশ্রাম করো আমি একটু ধ্যান করে দেই কালই শুই কানা কোথায় আছে পানির পীর ওমরা পীর কসকেদি রহমাতুল্লাহ ধ্যান করিয়া দেখে যে পানির নিচে একটা পলরা দেবী আছে এই পলরা দেবীর মাতার কেষ্ট আমাদের শুইটা জলমল জলমল এই সুরাসুরি
হইছে আবার যাও পাতালে পলার দেবীর মাতার কেশ থেকে সুজে নিয়ে দিয়ে দেও আমার ভক্ত কাছে সবে হবে সুরা সুরি আবার গেল পাতাল নজরে এই যে সুইধান্য দিয়ে দিল গাজী সাহেবের হাতে, গাজী সাহেব সুই কানা পায়া নদীর পারে পায়া গ্রহণ হইয়া চলে যাচ্ছে পিতার দরবারে। আব্বা হুজুর, এই সুরে কি আপনার? এই সুরে আমার হাতে, তুমি বাবা একবার বসো এই রাজ্য সিংহাসনে। আমি দেই কাজ আব্বা হুজুর, আমি একবার যাবছি বারবার তাই বলিব, শতবার হাজারবার লক্ষবার কোটিবার তাই বলিব, আমার দেহে এক বিন্দু রক্ত তাকিতে বসিব না আপনার রাজ্য সিংহাসন। পিতাই বলে বসতে, গাজি সাহেব বলে বসব না, চলে যাচ্ছে অন্দর মহালে মাজননী লক্ষ্য করে আমার বাবা গাজি আইতে আসছে। গাজিকে দেখিয়া পরে মাজননী কান্দতে আসে, এসো বাবা দুঃখী মায়ে। গাজি সাথে কুলে নিল আদর্শ কতই করলো বলে অনেকদিন যাব, অনেকদিন যাব তুমি অন্দরে আসতে পারো নাই, তোমার পিতাই তোমাকে অনেক সাজা শাস্তি দিয়েছে, তুমি মস্ত দেব শোনা, কিন্তু আমি তোমার গর্ভধারণী মা হইয়া কিছু করতে পারলাম না। বাবা রে, যেহেতু তুমি এসেছ অন্দরে, আজকে আমার হাতের কিছু কানা খাও তুমি উদরবরে। মা সেদিন স্বর্ণের প্লেটে গাজির সাথে লাইয়া কিছু কানা নিয়া গাজির সাথে বামুরাতে বসায় মায়ে লাগে। মায়ের হাতের কানা কাইছে গাজির, মা কইতেছে বাবা রে অনেকদিন যাব তুমি পালঙ্গে শুইতে পারো নাই, আজকে যেহেতু এসেছো বাবার শুয়া যাও পালঙ্গের উপরে। সব বলতেছে মা আমি তো আজকে করছি কুকা নই মা গো, আমার 12 বছরে উড্ডে বয়স চলছে মা গো, আমি বড় হয়ে গেছি। আজকে যদি শুয়া যাই পালঙ্গে গুমের মানুষ তাকে মরা মাগো বলি আপনারে, আমার একটা হাত পা যদি লাগে আপনার শরীরে আমি গুনাহগার যাইবাম হইয়া। তুমি কি বলছো 12 বছরে উড্ডে বয়স চলছে তুমি বড় হবে, কিন্তু বাবার একটা বিষয় তুমি জানো না, সন্তান যতই বৃদ্ধ হোক না কেন মাতা পিতার কাছে সন্তান সন্তানেই থেকে যায়। আজকে যদি যাও গড় সইয়া পালঙ্গের উপরে হাত পা যদি লাগে বাবা আমার শরীরে গুণাগার হইতে না যা বলছে তোমার মায়ে। বলার সঙ্গে সঙ্গে গাজির সাহেব শুয়ানিদ্রায় গেল পালঙ্গের উপরে।
এই যে পালঙ্গের উপরে শুয়ে নিদ্রায় গেল আমি জানাই আসরে গভীরাত্র কালে গাজী সাহেবের কানে একটা দৈব বাণী আসে একটা দৈব বাণী আসছিল রে গাজী সাহেব তোমার পকিরে রাতারাতি হাসিল হইতে চলল যাইতে হবে তোমার বাড়ির বাহিরে আজকে যদি না যাও জীবনে কখনো যাইতে পারিব না এই দৈব বাণী শুনিয়া গাজী সাহেব উঠিল জাগিয়া লক্ষ্য করে চাষিওর কাছে একটা পুতলা বাঁধা জিনিস দেখা যায় সেই পুতলা কুলে দেখে গায়ের কিলকে পরনো জুপা কোমরে ভেজুনি মাথায় জমরুদি গাঁথা পাগড়ি পায়ে করো হাতে আসা সকল কিছু আছে পুতলার ভিতরে করবে না নৈরাশা দুজি রাখতে পারো চিরদিনের ভালোবাসা সেদিন গাজী সাহেব গায়ের কিলকে গায়ে দিল আর পরনো জুপা পড়লো আর কোমরে দিল ভেজুনি আর মাথায় দিল জমরুদি গাঁথা পাগড়ি পায়ে দিল করম হাতে রইল আশা যাইতে লাগে বাড়ির বাহিরে বাড়ি বাহিরে চলে যাচ্ছে কিছু দূরে যায়া পিছন দিকে পিরে ছায় আমার মা বেবুর গুমে আসছে গো আল্লাহ আল্লাহ গো পালঙ্গের উপরে এই যে আমি চলে যাচ্ছি আমার মা সকালবেলা যখন আমাকে পাবে না আমাকে না পায় মা কানতে কানতে বুধ পাগল হইয়া যাবে আমি যাবার কালে আল্লাহ গো আমার মা কে 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 তিন ডাক দিব তিন ডাকে যদি মা জাগ্রত হয় আমি হাসি মুখে বিদায় নেব আর যদি মা আমার ঘুমেই থাকে ঘুমের মধ্যে মায়ের পায়ে সালাম দিয়ে চলে যাব বই দেশ সেদিন গাজী সাহেব মাকে ডাকিতে লাগে কৃষ্ণ ধন মায়ের কাঙ্গালিনী মানুষ মায়ের বেসা কিনি মায়ের কাছে আসে দেখবা কতই নিদ্রা গেলাম গো দেখলা না জাগিয়া তোমার গাজি হইল বিদায় জনমে লাগিয়া এক ডাকো দুই ডাকো তিন ডাকো মারে মায়ের নিদ্রা ভাঙল না যে রাত্রি সকালে ঘুমের মধ্যে মাকে ডাক দিল মা জাগ্রত হইল না ঘুমের মধ্যে মায়ের পায়ে সালাম দিয়া চলে যাচ্ছে বৈদেশ নগরে একটা একটা দরজা পাড়ি দিতে সাতটা দরজা পাড়ি দিয়া অষ্টম দরজা যায় দেখে বড় ভাই কালু সব আনাগুনা এই যে ভাই সাহেব গাজী ভাইজান ভাইরে তুমি রাত্রি সকালে কই যাইতা সুরে আমি রাত্রি সকালে আল্লাহ নৈকট্য লাভ করিতে বনে আর জঙ্গলে চলে যাচ্ছি ভাইরে তুমি যে যাইতাস তুমি মায়রে কই রাইকা গেছো আমি মাকে ঘুমে রেখে পায়ে সালাম দিয়া চলে যাচ্ছি ভাইরে তোমার সাথে কে কে যায় হাই হাই আমার সাথে তোমার সাথে কে কে যায় আমার সাথে আল্লাহ রাসূল আর মাতা পিতার দোয়া ভাই পাকে কি বলা হয় পাকে বলা হয় পাক আমার কানতে কানতে পাগল হয়ে যাবে আমার হইয়া মায়ের পাশে বসিয়া মাকে সান্ত্বনা
পারে গাটির বুজা লই আসা আন তোমার হাতে তুমি আগে আগে গাটি লইয়া যাইবা মনে তোমার বাসে ভাইজান ভাই তাহলে চলেন ও গাটি দে দাও আমার মাথায় এই দিন গাজি সব আসল হইয়া যায় আগে আর কালু সব গাটি লই আ তুমি ভাই আল্লাহর পক্ষে হইয়া যাইতে লাগে বাড়ির বাহিরে কিছু দূরে যাবার পরে একটা নদী পড়ে গেল সামনে নাও গুদারা কিস্তি করে কিছু নাই পাড়ি দিবার উপায় নাই কালু সব তো বাপ ধরে আই দিছে বাই 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 এই যে দশ মায়া কায়া সকল চাইতে যাইতে প্রথমে পড়ে গেল একটা নদী নাও গুদারা কিস্তি কোনো কিছু নাই পাড়ি দেবার উপায় নাই আমি তো এবার কেবে আমি তো এবার হাতুর জানি না আমি ফানি কায়া বুদ ডুবিয়া মরবাম কালু সাবে লাজে যে কই গাজি সাবে কয় ভাই যা আমি আল্লাহর ফকির আসল হয়ে যায় আগে আর আপনি আমার গাত্রীর ফকির তাকে নামার ভাষা দেখি আল্লাহ একটা ব্যবস্থা করে কি আচ্ছা দেখো এই দিন গাজি সব নদীর পাড়ে দাঁড়ায়া আল্লাহ কাছে পরিয়াদ করলো দৈব বাণী চলে আসলো ওরে গাজি সব তোমার হাতে আছে আশা করবে না নই রাসা যদি আঁকতে পারো চিরদিন চিরদিনের আতের আশা পেলে দেও সাগরে একটা কিস্তি হয়ে বাসিয়ে দেবো তোমরা দুই ভাইয়ের সামনে আর সেই কিস্তিতে বসিয়া নদী পাড়ি দিয়া এই দই বাবা নি শুনিয়া গাজি সব আপনার আশা পেলে দিল একটা কিস্তি হইয়া বাসা গেল কিস্তি হইয়া বাসা গেল গাজি কালো ওইটা বইল বাড়ি কেমন দিতো পরে হাতে রাসা হাতে লইছে লইতে আছে সামনে রতিয়ে কাজি কালু সুজা নয় আল্লাহর ফকির গো হয় এমন কোটি কই জন বই সুনার বাসা কি গাজিয়া কালু দুই ভাই নদী পাড়ি দিয়ে হাতের রাস্তা টান দিয়ে হাতে নিয়ে আবার যাইতে লাগে সামনের দিকে আর পুষা পুষা করিয়া যেই রাত্রটা পুষাইয়া গেল বৈরাট নগরে মা জননী ছায়া দেখে আমার বাবা গাজি না গাজি তার কাছে জিজ্ঞাস করে হারে ও নগরবাসী রে তোমরা নে কেউ
छाव कोला बादूरे सुईले कोला ना होए बा কান্তসে গাজি সবে লাগিয়া বৈরাট নগরে আর গাজি আর কালু দুই ভাই নদী পাড়ি দিয়া যাইতাছে সামনের দিকে গাজি কালু একই সাথে শুনি তো কানন পতে পাকো নাম জকি যে তাই গিয়া রাত্র হয় দুই ভাই গিয়া তো তাই রে সকালে নাম দেশ কবতে বাংলাদেশ
কালু একই সাথে চলিত কানুন পথে পাক নাম জপিতে জপিতে যতাই গিয়া রাত রহ দুই ভাই গিয়া ততাই রহ সকাল বেলা করিয়া গো গুড়াইয়া নানান দেশ অবতে বাংলাদেশ বসলো গিয়া সুন্দরবন জঙ্গলে। আচ্ছা বেটা মারহাবা মারহাবা। সুন্দরবনে দাখিল হইলো নবল কবা গাছিল কালু সহ বাপ দরায় দিছে ভাই ভাই বাপ 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 কের বাপ 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 জঙ্গলের বাঘ ও ডরায় ডরায় আবল তামল কইতাছে ডরায় আরে এদিকে গাজি সবগো ভাইজান আমি আল্লাহর ফকির আশা লয়ে যাই আগে আপনি আমার গাটির ফকির থাকেন আমার ভাসে আমার একাই আছে নাম রে কাইতো আগে বাগে কেলাটা দেখ কয় নামে ঠিক পাইনে কারো হয় এই দিন গাজি সব কি নামের ধ্বনি কয়া এক সিমনি মাটি হাতে নিয়া ফিক্কা মারলো নবলক কবাগের উপরে সেদিন নবলক কবা গছিল আর গলা তেলেন ঘুরবা দিল সালাম দিল সালাম নিবেন শত শত আরো সালাম মা বইনের স্মরণে আমি অতি ক্ষুদ্র মতি বিদ্যা বুদ্ধি নাই গো বেশি কি বলবো পান্তি বইবে কত সবাই ভাব করিবেন শত শত এইভাবে গাজি কালু একই সাথে চলিত কানন পথে পাক নাম জপিতে জপিতে যতাই গিয়া রাত্র হয় দুই ভাই গিয়া ততাই রা সকালবেলা করে আগমন ঘুরাইয়া নানান দেশ অবতে বাংলাদেশ বস্তু গিয়া সুন্দরবন জঙ্গলে সুন্দরবনে দাখিল হইল নবল কবা গাছিল কালু সবে ভাব ধরে ভাই 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 বেটা এই দিন পরিগণে বাতাস করে দেওগণে সই দিবে বাঘগণে পায়ের তালা ছাড়ে সুন্দর দুই ভাইয়ের মানে মুর্শিদা খেজমত করতে বড় বাবু জাগায়া দিলা মনে রে বড় বাবা জিন্দা গাজি দেখো লক্ষ্য করে তোমার ভক্তি আদর কইরা মান্যতা দায় করে আমরা অতি গুণাগারে ডাকিবারে বারে এই মান্যটা কবুল কইর বাবা তোমার দরবারে রে পাইলাম সবাকা না ধন্য দিয়া যাই মক্কায় আর মদিনার মতো মানুষ যেতে পাই আরো ধন্য বাড়িওয়ালা তারা রোজা নাই সান্দের বাজার জমাইল আমার এইসব বাবু যাইবার মতো আমার ভাগ্যে নাই
আমি হইলাম সংগ্রা ছেলে আইজ রিয়া সরে আমার মতো সংগ্রা কি আরে আমাদের আমাদের এইগুলা গানকে এগুলো হইলো মুরব্বী এটা আগের দিনের গান যে পালামরা গাইতেছে আজ থেকে দুই চার পাঁচশত হাজার বছর আগের কথা আগের গান এই গানগুলা কি এখন কিছু নিত্য নতুন শিল্পী বিন্দু হইয়া এই গানকে নকল করে মহিলা না পুরুষ হ্যাঁ মহিলা শিল্পীরা আমাদের এই গানকে কথাগুলাকে নকল করেছে ওরা কি নকল করছে জানো সখী গো আমার মন বালা না কালার সনে কইরা বিরি ছাগল বন্দি জলে বন্দি মাছ অনেকে ইউটিউবে দেখেছেন আকেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ এইভাবে গান গাইছে কিন্তু এই কথাটা সঠিক হয় নাই আকেতে কখনো ছাগল বন্দি হয় না আর জলে কখনো মাছ বন্দি হয় কই কি বন্দি হয় শুনে যাও এই যে আকলে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর হাতে পুরুষ বন্দি ঘুরাই বারো আরো বলেছে এই যে গুসল করিয়া যে বানারি চুলে মারে লারা গানে বলেছে ওরা জামাই থাকতে বেডির হাজার জামাই গুসল করে যাবা নারী চুলে আমারে লারা এক জামাই থাকতে বেড়ি হাজার জামাই কারা আচ্ছা মুরব্বী বাজান রেডি কি হইতে পারে কোনোদিন আরে না এক জামাই থাকতে যদি হাজার জামাই কারা তাহে তে আগের যে জামাই দে মানে পুরান জামাই এ পুরান জামাই নয়া জামাই দি রে বড় আবার সে গুড়ি দে না হইলে কিলা হইলো হাম চুড়া হ্যাঁ অরিজিনাল কথা হইলো এই যে গুসল করিয়া যে বানারি চুলে মারে লারা এক জামাই মরিয়া গেলে হাজার জামাই কারা এই যে কিছু কিছু আছে নারী আতের গুছা মুডা হলুদ মরিচ বাড়তে গেলে উস্কো বালি শিরল দাতি হিংলি মাতার কেশ 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 কেশ
এই নারী রে কলে বিয়া গুড়াই নন্দে সুখি গয়া মর মাইয়া যাই গো নারী নারী পায়ের গুসা মুড়া এই নারী রে করলে বিয়া বংশ তাহে গুড়া সুখী গোয়া ভাই এই যে বিলাই রাশে নারী দেখবা যার ঘরেতে আছে এটা কাম কি জানো রাম দিয়া বাড়ি আর কেউ কথা কয় না সকল গোষ্ঠী কাউনের আগে নিজের নাম না পড়ে আমার মন নারী দেখবা বাইরে যার ঘরেতে আছে এটা কাম কি জানো মানে কথা ঠিক শিলার ঘর আছে এটা কাম হইল আমি মাসের মধ্যে 20-25 দিন প্রোগ্রাম করি দু চার পাঁচ দিন যদি রেস্টে থাকতে চাই এই শিলার হাবাই লাগে পারি না মানে আমি হইলাম তারা উস্তাদ হ্যাঁ হাবাই যদি ঝগড়া লাগে না তারা কত হয়ে গেল হ্যাঁ কারণ হইল এরা বাড়ির যদি জগা বিবাদ লাগে বাকি চার পাঁচ দিন আমার এরা বাড়িতে লাগে মানে কাজে মীমাংসা করতে এটা আবার জগরা চিনে না এটা চিনে কাজিয়া আমি পারলাম না তোমার যার ঘরেতে আছে দিনের রাতে স্বামীর সাথে বললাম না তোমার ভাই এই যে সতী নারীর প্রতি যেমন মসজিদের সুরা অসত নারীর প্রতি যেমন ভাঙ্গা নাইয়ের গুড়া সতী নারীর প্রতি যদি দায় দরবারে যায় মিশা কথা কইলে বেটা হাসা হইয়া যায় হারাম নে বেটি যে হ্যাঁ এটা তোর ভাই লাগা এই অস্ট্রেলিয়াটা আর অসত নারী প্রতি যদি দাই দরবারে যায় সত্য সত্য কইলে কথা সর সাপর গায় আমি তোমারে সিন্তুনিয়া নারী দেখবা চিন্তার দিকে মন তাহার পুষে কামাই করে সিন্ধু বড়া ধন এই যে সিন্তুনিয়া নারী দেখবা চিন্তার দিকে মন তাহার পুষে কামাই করে সিন্ধু বড়া ধন আমি বাইরে ভাই এই যে এই সব কথা কইলে আমরা দুষি হইয়া যাই কত যে গুলামের ভূত আমরা রে গাইলাম এই যে নারীর কালি দুষ না রে ভাই পুরুষেরও আছে কথাবার্তা কইলে সাবধানে কইন যে আমরা আবার দুষ্টা দেখুন বুঝা যায় আমারে দরিয়াল ভাই মিয়া রাত্রে বড় হুকুমার তো কে গান বান্না করে খেতে কামারে খাটতে খুঁজতে বেটতে যে খাওয়াই আর ওইবার দুষ হ্যাঁ বড় শুনিয়াল এই যে শুনার শুন পুরুষ জাতি শুন দিয়া মন শুনলে লই শুলে দরিয়া বউ মারু না বলে যায় কোন আমি তোমারে দরিয়া বউ মারিলে এই বব সংসারে পুরোনা ধরলে তো বেটেন লেঙ্গা অরণ যায় না বেটেন ফিসকা তলে দে ভুল মেরে যায় না শুন এই দুনিয়াত সুলো ধরে লেঙ্গা করবা এই দুনিয়াত কি হইব জানো কি তো যে দিনের কোনো শেষ নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বর্ষ
যে জায়গায় চলে যাবে সেই জায়গার কবর লও। এই যে সুলে ধরিয়া বউ মারিলে এই বব সংসারে সাপায়ত করবেন না নবী কাল হাসরের। তারপরে যে কিবা হইল শুনেন বইয়া বইয়া ধীরে ধীরে পত্র সবাই যাইতে দিব সুনর সুনর রঙ্গিন সাথে আরো উড়ে মনে বিদেশিয়া নারীর কথা কিছু এই যে প্রথমে জন্মিল নারী নারীর নামে সাই বেটা এটা কিন্তু আমরা বাংলাদেশের না লন্ডন আমেরিকা ইটালিয়া ফ্রান্স জার্মান হেসব রাষ্ট্রের এইটা বাংলাদেশও নাই। এই যে প্রথমে জন্মিল নারী নারীর নামে সাই বেড়ি টাওয়া টাওয়া দুইটা গান না হের উদ্দেশ্য এই যে তারপরে জন্মিল নারী নারীর নামে উর দুই দাঁত বার করিয়া রাখছে ভাঙ্গা সালের কুড়ো তারপরে জন্মিল নারী নারীর নামে এট দামের মতো দুই রে বেডি বস্তার মতো ভেড় আমি এই যে এই বাড়ি রো বুড়িয়া বেডি সেই বাড়ি তো শত ভাইছে মরা বন্ধু দিয়াতে আমি টুলার ভিতরে রাখছিলাম দান কই কাইবার আসে সেই দান কাইলে ইন্দুর বাসে আরো বাসে এই যে মুরগান আছে মুরগিন আছে সালো দুইটেন কয়া ফৌরি বউ কাজে লাগে বিশু সিরা লয়া আবাউ কাটাবা করলি দেউরির মুহ তোয়া বুড়াকে তিনি পুরিয়ে মারতলি আমি বললাম না তোমার দিলে বড় জালা ওরে মন পাগেলা দিলে বড় জালা ওরে মন পাগেলা জালায় জালায় আমার অঙ্গ কালা এই দুনিয়াটা রঙের মেলা হেই কেলা তো নই রে দাদা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার বেলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কুলেতে ছিলাম ও বুলা মায়ের দুলা বালি ছেড়ে দিয়া
बसर पालकी बोधु साजी आनी बे आपनो दुला